অশ্লীল ছবি দিয়ে মুনিয়াকে ব্ল্যাকমেইল করত হুইপুত্র শারুন। রাজধানীর গুলশানের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার হওয়া মোশাররাত জাহান মুনিয়া সম্পর্কে অনুসন্ধানে বেরিয়ে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য। তার বড় বোন ও গুলশান থানায় করা মামলার বাদী নুসরাত জাহান বলেছেন, মুনিয়ার সঙ্গে থাকা ছবি নিয়ে একজন শিল্পপতির ছেলেকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিল হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরী শারুন। নুসরাত আরও বলেন, মুনিয়া তার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য শারুনের সহযোগিতা চেয়েছিল। শারুন তাকে, মুনিয়া, বিভিন্ন সময় সহযোগিতা করে, তবে শারুন এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। এদিকে শারুন মুনিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তার সাবেক স্ত্রী সাইফা রহমান মিম। তিনি বলেন, শারুনের শারীরিক মানসিক নির্যাতনের কারণে আমি কয়েক দফা সুইসাইড করার চেষ্টা করি। মোশাররাত জাহান মুনিয়াসহ বহু নারীর সঙ্গে শারুনের ঘনিষ্ঠতা ছিল। মুনিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে কথা বললে সে আমাকে বেধড়ক মারধর করে, এমনকি আমি ও আমার মা বাবাকে হত্যার হুমকি দেয়। তার সঙ্গে সবসময় পিস্তল থাকে, ওই পিস্তল উঁচিয়ে ভয় দেখায়। গত 26 এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরই মধ্যে তার বিষয়ে বহু তথ্য এসেছে পুলিশের হাতে। পুলিশ প্রাপ্ত তথ্যগুলো যাচাই বাছাই করে এসব ঘটনার সঙ্গে মুনিয়ার আত্মহত্যার সংযোগ খতিয়ে দেখার চেষ্টা করছে। মুনিয়ার সঙ্গে শারুনের সম্পর্ক কী ছিল, পরিচয় কিভাবে জানতে চাইলে তার বড় বোন নুসরাত জাহান বলেন, মুনিয়ার সঙ্গে শারুনের পরিচয় ছিল, সেটা আমি জানতাম, মুনিয়া আমাকে বলেছে। শারুন তাদের একটি ছবি দিয়ে শিল্পপতি পুত্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, কিন্তু সেটা কি ছবি এটা আমি জানি না। তাছাড়া শারুনের স্ত্রী সাইফা রহমান মিমকেও আমি চিনতাম, তবে একটি সূত্র নিশ্চিত করেছে, ছবিগুলো অশ্লীল ছিল। শারুন এবং মুনিয়ার স্ক্রিনশটগুলো ইতিমধ্যেই গণমাধ্যমের হাতে এসেছে। এতে লেখা ছিল, তুমি কিছু করলে বসুন্ধরা গ্রুপ শেষ হয়ে যাবে, তারা আমার নামে নিউজ করতেছে, কি করতে পারছে, সো টাইম নাই, ইফতারির টাইম হয়ে যাচ্ছে, আমাকে টেলিগ্রামে নক দিও। জবাবে মুনিয়া লেখেন, আপনি আসলেই ফেরেশতা, কেন যে আপনার মতো মানুষ আমি পাইনি লাইফে। এছাড়া মুনিয়ার টাকা চাওয়ার কয়েকটি চ্যাটের স্ক্রিনশট পাওয়া গেছে, তবে ওই চ্যাটগুলো কার সঙ্গে সেটা নিশ্চিত হওয়া যায়নি। এতে লেখা, খুব বিপদে আছি, আমার টাকা দরকার, হাতে টাকা নাই, বড় লোক একটা ধরতে হবে আবার, তুমি অনেক মজা নিচ আমার সাথে, এখন বলছো নাই, মনে আছে সেই দিনের কথা, কত আদর করছো আমাকে, কত মজা নিচ, আর আমাকে এখন টাকা দিচ্ছ না, বাসা ভাড়া নাই, বড় আপুকে টাকা দিতে হবে, আবার এমন কাউকে ঠিক করতে হবে যাকে ব্ল্যাকমেইল করে অনেক কিছু নেওয়া যায়, যে সম্মানের ভয় পায়, সম্রাট জেলে যাওয়ার পর খুব বিপদে আছি, আপু ভাইয়া ঝগড়া করে টাকার জন্য, সবই তো জানো, আমি একা মানুষ, কত করা যায়, টাকা না দিলেই ঝগড়া। জবাবে মুনিয়াকে লেখা হয়, তুমি এখন কোথায়? মুনিয়া লেখেন, এক বড় ভাইয়ের বাসায়। এরপর মুনিয়ার কাছে জানতে চাওয়া হয়, কি করো? মুনিয়ার জবাব, তুমি বুঝো না, প্লিজ টাকা রেডি করো। জবাবে লেখা হয়, কি আজব, আমি কি এগুলো করি নাকি, আমি কোথা থেকে রেডি করব। এরপর মুনিয়া লেখেন, ওকে তোমার বউকে সব বলবো। এবার জবাবে আসে, আবার শুরু করলা। মুনিয়া লেখেন, না হলে তুমি টাকা দাও, নুসরাত আপু আমাকে খুব জ্বালাচ্ছে, টাকা না দিলে মায়ের খাবো, ভাইয়ারও বিপদ যাচ্ছে, টাকাটা লাগবে, দাও আমার এই নম্বরে কিছু টাকা দাও, পার্সোনাল নম্বর, 30 মিনিটের মধ্যে দাও। জবাবে লেখা হয়, কিভাবে? আমি বাসায়। মুনিয়া লেখেন, জানি না, লাগবে আমার, না হলে বউকে ফোন করে বলে দিব। জবাবে ওই ব্যক্তি লেখেন, মানুষকে এত কষ্ট দিও না, নিজে একদিন বিপদে পড়ে যাবে, এত ব্ল্যাকমেইল ভালো না, দিচ্ছি। এরপর মুনিয়া লেখেন, ওকে দাও, পরে দেখছি, আমার কেউ কিছু করতে পারবে না। এ চ্যাটের স্ক্রিনশটের বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তাও কিছু জানাতে পারেননি। যে নম্বরে মুনিয়া চ্যাট করেন ওই নম্বরটি গতকাল শুক্রবার সন্ধ্যায়ও খোলা ছিল, সেখানে একবার কল দেওয়া হলেও কেউ রিসিভ করেনি। ট্রু কলারে ওই নম্বরের আইডি আসে নুসরাত জাহান। এছাড়া চলতি মাসের শুরুর দিকে চট্টগ্রামের ব্যাংকার আক্তার মোর্শেদ চৌধুরীর আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের সহযোগী হিসেবে শারুনের নাম আসে। মোর্শেদের স্ত্রী শিক্ষিকা ইশরাত জাহান চৌধুরী মামলায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে করা সংবাদ সম্মেলনে দাবি করেন, আমার স্বামীকে মানসিক নির্যাতন হুমকিসহ নানাভাবে আত্মহত্যার পরিস্থিতি তৈরি করার পেছনে শারুনের সম্পৃক্ততা রয়েছে। এদিকে সাইফা রহমান মিমের করা অভিযোগ ও স্ক্রিনশটের বিষয়ে নাজমুল হক চৌধুরী শারুন বলেন,
যেসব স্ক্রিনশট দেখিয়ে আমার চ্যাটিং বলা হচ্ছে সেগুলো আমার নয়। আমি এর ফরেন্সিক পরীক্ষা করার দাবি জানাই। তাছাড়া সেখানে বসুন্ধরা লেখা বানানটাও ভুল ছিল। আমি অন্তত এত অশিক্ষিত নই। তাছাড়া মুনিয়ার সঙ্গে আমার যে সম্পর্কের কথা বলা হচ্ছে সেগুলো সবই ভুয়া। এদিকে শারুনের সঙ্গে মুনিয়ার সম্পর্কের বিষয়ে মামলার তদারকি কর্মকর্তা গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমরা তদন্তে কিছু তথ্য পেয়েছি, সেগুলো যাচাই করা হচ্ছে। আমরা শারুনকে জিজ্ঞাসাবাদ করেছি।